নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখুন, কাল রাতে খুব এখানে বৃষ্টি হয়েছিল, আমাদের গাছের আম এই যে পড়ে আছে, এক এক করে আমগুলি সব পড়ে যাচ্ছে। এখানে এই যে সাদা ফুল গাছে ফুলও ফুটেছে খুব সুন্দর। তো আমাদের আজকে জাম্বুরা গাছে দেখালাম, এখানে জাম্বুরা গাছ একটা আছে, জামরাগুলি বড় হয়েছে কিন্তু খাওয়ার মতো এখনো হয়নি, পাকেনি, এখনো ছোট ছোটই আছে। আকাশে মেঘ হয়ে আছে, পুরা মেঘ। এখন দিনটা খুব ভালোই করেছে। তো অর্পি এত বড় বড় চুল হয়েছিল, কাটতে চাচ্ছিল না, তোর বাবা জোর করে চুলগুলো কেটে দিল, কেটে দিয়ে স্নান করে দিচ্ছে। অর্পিকে আমি বললাম যে মা আমি স্নান করিয়ে দিই, বলে না বাবা করিয়ে দিবে। অর্পি আবার ওর বাবাকে ভীষণ ভালোবাসে। এদিকে অর্পি বাবা স্নান করাচ্ছে, এদিকে অর্পি ঠাম্মি আসছে, এসে অর্পির সঙ্গে ঠাম্মি কি বলছে তোমাকে, তুমি স্নান করছো নাকি, এরকম করে বলছে। স্নান করার পরে অর্পি অনেক ঠাকুরের মন্ত্র বলল, সূর্য মন্ত্র, শ্রী ঠাকুরকে নমস্কার করলো। দেখুন আপনারা, বলো হাত জোর করে বলো, বিবাহ করুন। কথাগুলো এখন স্পষ্ট হয়নি, তো মন্ত্র গুলো স্পষ্ট বলতে পারিনি, কিন্তু ঠিকঠাক বলেছে। অর্পি এখন এই সূর্য প্রণাম করছে আর মা তুলসীকে প্রণাম করছে। এদিকে মাংস নিয়ে আসছে, এখানে 1 কেজি মতো মাংস। তো যে মশলা বাটা হয়েছে, কাঁচা লঙ্কা, গোটা জিরা, রসুন, এগুলি বাটা হয়েছে। আর দেওয়া হলো হলুদের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনিয়ার গুঁড়ো, আর প্যাকেটে পাওয়া যায় এখন রসুন আদা পেস্ট, এটা একটু দিলে স্বাদটা খুব বেড়ে যায়, ভালো লাগে খেতে। তো আমরা এরকম করেই চিকেনটা রান্না করি, আপনারা কীরকম করে রান্না করেন আমাকে কমেন্টসে জানাবেন। আমরা এরকম করে রান্না করে খাই, বেশ ভালো লাগে। এখানে দিলাম গোটা কয়েকটা পেঁয়াজ আর কাটা পেঁয়াজ, পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আর গোটা পেঁয়াজও দেওয়া হয়েছে। এটাকে ভালো করে মেখে নেব। গোটা কয়েকটা পেঁয়াজ দেওয়া হলো, এখন অ্যাড করা হবে এতে। এখন এখানে দেওয়া হলো সরিষার তেল, দিয়ে এটাকে ভালো করে মেখে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট রেখে দিব। এখন একটা কড়াইতে, এটা আমি ভুলে গেছিলাম ভিডিওটা করতে, এখন একটা কড়াইতে অল্প তেল দিয়ে এটাকে দিব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা গুঁড়ো দিয়ে এই মাংসটাকে একটু ঢেলে দিব। ঢেলে ভালো করে মানে ভাজতে হবে, হালকা ফ্লেমে ভালো করে ভাজতে হবে। ভাজতে 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 যখন তেলটা ছেড়ে আসবে, তখন এতে তেলটা ছাড়া শুরু করবে, তারপরে এখানে গরম জল দিয়ে দিবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হয়ে গেলে আমাদের চিকেনটা রেডি হয়ে গেল। এইরকম করে আমরা বানাই, তো খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। পারলে আপনারাও একবার এরকম করে বানিয়ে খান, দেখবেন বেশ ভালো লাগবে, খুব স্বাদ হয়, ভালো হয়। ঘরোয়া পদ্ধতিতে বানানো তো খুবই ভালো লাগে খেতে। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে।